নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো বন্ধুরা। এই সময়ে একটু বৃষ্টি আমাদের থেমেছে, আর প্রচণ্ড রোদ্দুর এই সময়তে আমাদের। তবে শুনছি নাকি নিম্নচাপও আসছে, সে যাই হোক, কিন্তু রোদ্দুরটা আমাদের খুব কাজে লাগছে এখন। কারণ যে সমস্ত মাটি আমরা ভিজিয়ে ফেলেছিলাম সেগুলো শুকোতে পাচ্ছি, আর রোদ্দুর চড়া হলেও এই সময় কিছু সার আমরা তৈরি করে নিতে পারি। তোমরা দেখছো যে আমার সমস্ত জবা গাছে প্রচুর কুঁড়ি। আমি সব দিন সব ফুল তোমাদের দেখাতে পারি না, গাছ ভর্তি কুঁড়ি, যেহেতু ফুল তো আমার হয়ই না, আমার ফুল ঝরে যায় আর না আমার গাছ, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে। সেই আমার এই গাছের এত ফুল ফোটায় কী করে, তার রহস্য তোমাদেরকে আজকে বলবো। আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে এত ফুল ফোটাই। সেই তোমাদেরকে অনেক আগেই বলেছিলাম যে আমি গোবর সারটা বেশিভাবে ইউজ করি, আর গোবর সার সার হিসাবে পাওয়ার থেকে আমি ঘুঁটে নয়, ঠিক শুকনো যেটা গোবর হয় সেটা আমি পাই। তাই সেই শুকনো গোবর সরাসরি গাছে দিলে গাছ জ্বলে পুড়ে যায়, কারণ গোবরে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর সেই নাইট্রোজেনের ভাগ বেশি থাকে যখন আমরা কাঁচা গোবর বা কম দিনের পুরনো গোবর দিই। যেন আমরা বাড়াবাড়ি বলি, দেখবে ভিডিওর মধ্যে যে পুরনো এক বছরের পুরনো গোবর সার আমরা গাছে দিই। তো আমি তো গোবর এমনি শুকনো কিনে নিই, তা সেটাকে আমি কীভাবে গোবর সারে পরিণত করি আজ তোমাদের দেখিয়ে দেবো রান্নাঘরের তিনটি উপকরণ দিয়ে, এবং খুবই সহজে তৈরি করি, এক মাসের মধ্যে হয় সেটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। তবে এটা কাঁচা গোবর করলে ভালো হয়, তবে কাঁচা গোবরে বেশি গন্ধ ঝামেলা, তো আমি শুকনো গোবর থেকেই করি। তোমরা অবশ্যই করো। দেখো শুকনো গোবরকে তোমরা প্রথমে ভিজিয়ে নেবে, আর শুকনো গোবর আমার কাছে আছে, তোমরা ঘুঁটেতেও এটা করতে পারো। এটা শুকনো গোবর, এর মধ্যে জল ছিটিয়ে আমি ভিজিয়ে নিচ্ছি, দেখছো তোমরা, যেহেতু শুকনো। এটাকে আমি কীভাবে জৈব অতি পাওয়ারফুল একটা সারে পরিণত করব, প্রতি গাছে দিতে পারবো, গাছে গ্রোথ বাড়বে, গাছে ফুলের সংখ্যা বাড়বে, সমস্ত গাছে দিতে পারবো আজ তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা মাটির টবে করলেই ভালো হয়। একটা মাটির টবের নিচে হোলটা তোমরা একটা খোলাম বা যেটা টব ভাঙা সেটা দিয়ে তোমরা বন্ধ করে দেবে, এবং যেটা আমরা শুকনো গোবর সেটাকে বারবার ভালোভাবে ভিজিয়ে জলের মধ্যে নেবে, কারণ জলে না ভিজালে এটা সার তৈরি হবে না। তারপর নিয়ে নেবে তোমরা অল্প একটু দু মুঠো, আমি যেহেতু অল্প গোবরে দেখাচ্ছি সেই জন্য আমি অল্প একটু বেসন নিয়েছি, দু মুঠো বলতে পারো, আর নিয়েছি ছোট্ট একটা বাটির আখের গুড়। ওই এই আখের গুড়টা হচ্ছে তোমার যে গুড় ব্যাকটেরিয়াগুলো থাকে তাদের খাদ্য যোগায়, এবং যেটা সার সেই সারটাকে অনুখাদ্যে পরিণত করে। সেই রকমই টক দইও, সেই টক দইয়ের সাথে গুড়টাকে আমি ম্যারিনেট করে নেওয়া বলে বলে মাখিয়ে নেওয়ার মতন অনেকটা, সেটাকে বলছি যে সেটাকে দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে দেখলে যে আমি বেসনটা আগে ছড়িয়ে দিলাম, তারপর আমি এই দিয়ে দিলাম টক দইয়ের সাথে আখের গুড় মিশিয়ে দিলাম, দিয়ে সম্পূর্ণ শুকনো গোবরটা তো আগেই জল ভিজিয়ে নিয়েছিলাম সেটাকে দেখো এইভাবে তোমরা ভালোভাবে মাখিয়ে নেবে, অনেকটা ঠিক ম্যারিনেট করার মতন। আমি বারবার বুঝিয়ে দিচ্ছি, দেখছো তোমাদেরকে, সেই জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকনো গোবরের সাথে তোমরা ওই উপকরণগুলি মিশিয়ে দেবে, খুব ভালো পাওয়ারফুল একটা সার তৈরি হবে, সমস্ত গাছে দিতে পারবে তোমরা। তোমরা অনলাইন থেকে অনেক সময় এই গোবর সার কিনে তোমরা ঠকে যাও, আজ থেকে কিন্তু তোমরা ঠকবে না। তোমরা যদি শুকনো গোবর বা ঘুঁটে পেয়ে থাকো, কাঁচা গোবর হলে তো অবশ্য ভালো হয়, তা সেইটা ঢেলে আবার ওপরে তোমরা মাটির টবে নিচে ওই হোলের ওপর দিয়ে দেবে অল্প মাটি। মাটি দেওয়ার পর তোমরা ওই মাখা জিনিসটা যেটা গোবরের সাথে আমরা মাখলাম সেটা দিয়ে দিলে, তারপর দিয়ে দিলে আবার জল, জল ছিটিয়ে দিলে, একটু বাটির ওপর একটু আখের গুড় ছিল আমি ওটা দিয়ে দিলাম, সে তোমরা মাখিয়ে একবারে দেবে। তারপর তোমরা কী করবে, অল্প একটুখানি আবার ওপরে মাটি নেবে, দেখো আমি অল্প শুকনো একটু অল্প মাটি ওপরটায় বেশ ভালোভাবে ছড়িয়ে দিয়ে চাপা দিয়ে দেবে, খুব সুন্দর করে এইভাবে দিয়ে দেবে, হাতে করে বেশ ভালো করে
চাপ চাপ করে দেবে, কারণ ভেতরে যেন না কোনোভাবে বায়ু ঢোকে। ওটা একদম এইভাবে হাতে করে করে টিপে টিপে দেবে এবং উপরে আবার একটু জল দিয়ে দেবে। আমি কিভাবে বলছি দেখবে, কোনো রকম ভিডিওটা টেনে দেখবে না, খুব উপকারী একটা ভিডিও এবং খুব একটা পাওয়ারফুল তোমরা সার তৈরি বাড়িতেই করে নিতে পারবে, না তোমাদের অনলাইন থেকে কিনতে হবে, আর ভার্মি কম্পোস্টের থেকেও ভালো। তারপর কী করবে, এইরকম একটা সম্পূর্ণ চাপা পড়বে, এইরকম একটা চাপা দিয়ে দেবে তোমরা। আবার 15 দিন বাদে তোমরা এইভাবে খুলে আবার একটু নাড়িয়ে দিয়ে নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে, এইভাবে অল্প করে নাড়িয়ে দিয়ে হালকা আবার একটু জল ছিটিয়ে দেবে তোমরা। 15 দিন বাদে আবার এইভাবে ঢাকা দিয়ে দেবে, আর 1 মাস বাদেই তোমাদের তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটা সার। দেখো আমি এটা তৈরি করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, আবার ওটা তৈরি করতে দিলাম। এই সারটা তোমরা 1 মুঠো করে সমস্ত গাছের মধ্যে দিতে পারো, খুব ভালো একটা জৈব অর্গ্যানিক সার, যেটা আমরা অনলাইন থেকেও এত ভালো সার পাবো না। দেখো কত সুন্দর একটা, আমি 1 মাস আগে করতে দিয়েছিলাম, এটা 1 মাসই লাগছে। তো এই ওয়েদারে কিন্তু দারুণ সুন্দর হবে, তোমরা ছাওয়াযুক্ত জায়গা এইভাবে চাপা দিয়ে, এটা মাটির টবেতেই বেশি ভালো হয়। আমি এখনও প্লাস্টিক টবে করে দেখিনি, তাই তোমাদের বলতে পারছি না, মাটির টবেতেই বেশি ভালো হয়। যেইভাবে আমি সমস্ত উপকরণ বললাম, হোলের মধ্যে হোলটা চাপা দিয়ে নিচে অল্প মাটি দিয়ে, তারপর ওই মাখা জিনিসটা নিচে দিয়ে, তারপর জল ছিটিয়ে শুকনো আবার মাটি ওপরে দিয়ে, দেখো সুন্দর করে আমি, দেখো ঝুরঝুরে একটা আমার সার তৈরি হয়েছে, দেখেছো? আমি এটা তৈরি করে রেখেছি, তোমাদেরকে দেখালাম এবং কীভাবে করবে সেটা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু তোমাদের খুবই উপকারী, তোমরা মোটেও স্কিপ করে যাবে না, প্রতি ধাপ সহজ, অতি সহজ একটা সার, জৈব অর্গ্যানিক সার তোমরা বাড়িতেই তৈরি করে নিতে পারবে, তোমাদের আর বাইরে যেতে হবে না, আর অনলাইন থেকে সার কিনে তোমাদের ঠকতে হবে না। তোমরা তো জৈব সার তৈরি করতে পছন্দ করো, এইভাবে বাড়িতে গোবর সারকে সরাসরি গাছের মধ্যে, গোবরকে আমরা দিতে পারি না, গোবরকে সারে পরিণত করতে হয়, ওই জন্যে এইভাবে তোমরা সারে পরিণত করে তোমরা গাছের জন্য ব্যবহার করো, খুব কম খরচায় হবে। না তোমাদের দোকানে যেতে হবে গোবর সার কেনার জন্য, না তোমাদের অনলাইনে ঠকতে হবে। তাই তোমরা যদি বাড়িতে বিশ্বাস করে থাকো আমাকে, অবশ্যই এই সারটা করবে, তোমরা নিজেরাই আনন্দিত হবে যে এমন একটা সার তোমরা গাছের জন্য তৈরি করতে পারলে। তাহলে বন্ধুরা, আজ তাহলে আসি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওর মাধ্যমে, আর তোমরা আমার পাশে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তোমরা আবার কোন ভিডিও দেখতে চাও কমেন্ট আমাকে জানাবে, আর পুজো আসছে, ওয়েদার পুরো বুঝিয়ে দিচ্ছে যে আমাদের শারদীয় উৎসব এসে গেছে। তাই বন্ধুরা অনেক